কথায় বাদ ভিসির বিরুদ্ধে আন্দোলন আর ভিসিকে দুর্নীতিবাদ বলছে এখানে আমার একটা স্পষ্ট কথা যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে এবং তাদেরকে তথ্য দিতে হবে এবং তারা যদি তথ্য দিতে পারেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারবে না ওই দুর্নীতি দুর্নীতি করে ক্লাসের সময় নষ্ট করবে ক্লাস চলতে দেবে না ইউনিভার্সিটি চলতে দেবে না তাদের আন্দোলনের নামে বাড়িতে আক্রমণ অফিসে আক্রমণ ভাঙচুর নানা ধরনের এই যে মানে আমলব এটাও তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তো ছাত্র শিক্ষকরা এই ধরনের কর্মকাণ্ড কেন ঘটাবে আর তারা ক্লাস কেন বন্ধ করবে প্রত্যেকটা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে কয় টাকা তারা খরচ করে তাদের পড়ার জন্য খরচ তো সরকারের পক্ষ থেকে করি স্বায়ত্তশাসন তাদের আছে স্বায়ত্তশাসিত হলে তো তাদের নিজেদের অর্থ যোগান দিয়ে তাদের প্রতিষ্ঠান চালানোর কথা কিন্তু প্রতি বছর বাজেটে আমরা টাকা দিই বাজেটে আমরা টাকা দেব কিন্তু সেখানে সরকার কিছু করতে পারবে না আর এইভাবে দিনের পর দিন ক্লাস বন্ধ করে থাকবে এটা তো হয় না বুয়েটে যে ঘটনা ঘটলো আপনার হত্যা আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি সকলকে গ্রেপ্তার করা হয়েছে ওই ছাত্ররা আন্দোলনের আগেই যখনই খবর এসেছে তখনই কিন্তু আমরা অ্যাকশান নিয়েছি তারপরে তারা আন্দোলনে নেমে এখন গ্রেপ্তার হয়ে গেছে মামলা সব কিছু হচ্ছে এখন তাহলে আন্দোলন কিসের জন্য আমার সেখানেই প্রশ্ন যে দিনের পর দিন ক্লাস করতে দেবে না নিজেরা ক্লাস করবে না তাহলে তারা ইউনিভার্সিটি থাকবে কেন আমি তো জানি না এই ধরনের যারা কাজ করবে সাথে সাথে এক্সপেল করে দেওয়া উচিত তাদের ইউনিভার্সিটি থেকে কারণ তারা কিসের জন্য এভাবে করবে ঠিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের তাহলে প্রমাণ করতে হবে আর যদি কেউ প্রমাণ করতে ব্যর্থ হয় প্রত্যেকে যারা অভিযোগ নিয়ে আসছে যারা দিচ্ছে ইচ্ছা বলছে সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে যদি দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে দুর্নীতি করলে যে শাস্তি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হতো যে অভিযোগকারী সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই সাজা পেতে হবে এটা কিন্তু আইনে আছে এরা মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধে কিন্তু আইন ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থা কিন্তু আমরা নেব এটা আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিলাম আমি এটা ইতিমধ্যে বলে দিয়েছি যে সকলের একেবারে যার বক্তৃতা কথা লিপ্টে যা যা করছে সব রেকর্ড করতে এবং তারা যদি প্রমাণ না করতে পারে বলে অত টাকা নিয়েছে তাহলে তাকে প্রমাণ করতে হবে ওই টাকা নিয়ে কোথায় রাখলো বা কী করো খুঁজে বের করতে হবে মুখে বললে তো হবে না কারণ সুনির্দিষ্টভাবে সে জানে বলেই তো অভিযোগ করেছে তো সুনির্দিষ্টভাবে যখন জানে তখন অভিযোগটা সে বলবে না কেন বা প্রমাণ দেবে না কেন আর প্রমাণ যদি না দিতে পারে তাহলে যে অভিয মিথ্যা অভিযোগ করবে তার শাস্তি হবে সেটা আমি কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এটা করবো কারণ এভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা আমি বরখাস্ত করতে পারি না কারণ খরচ আমরা করি এবং সব থেকে যেটা লক্ষণীয় যখনই উন্নয়নের কোনো কাজ দেওয়া হয় যখনই সেখানে একটা প্রজেক্ট দেওয়া হয় তখনই যেন এই আন্দোলন আরও ঘনীভূত হয়ে ওঠে কেন তাহলে যারা আন্দোলন করেন তাদেরও কেউ ভাগ বটার ব্যাপার আছে নাকি নাকি ভাগে কম পড়ছে নাকি আমার প্রশ্ন সেখানে আছে আমি জানি আমি খুব রুড়ো হচ্ছে কিন্তু বিষয়টা বাস্তবে আমার মনে প্রশ্ন জেগেছে যে এটা কি ধরনের কথা হয়তো প্রজেক্ট পাশ হয়ে গেছে টাকাও ছাড় হয়নি তার আগেই দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন কী কারণে কার ভাগে কম পড়লো যে এই আন্দোলন আর এইভাবে অন্য ছেলে মেয়েদের জীবন নষ্ট করার কী অধিকার আছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে ঠিক আছে যদি অভিযোগ থাকে বলুক আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু যেখানে আমরা একজন হয়তো ভিসি বানলাম তার মধ্যে আন্দোলন এবং এর মধ্যে শিক্ষক জড়িত শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করে এটা কোন ধরনের কথা আর এখানে কি কোনো ডিসিপ্লিন থাকবে না কোনো আইন থাকবে না আইন প্রয়োগ হবে না